नमस्कार तुम्हें कमन आवले निश्चय सुस्त आज के स्टैंडार्ड थ्री इंग्लिस क्लस हमें निब क्या बस किस दिन स्टैंडार्ड थ्री इंग्लिस क्लस है तुम्हारे विशेष सर उत्तम सर इंग्लिस सर असुस्थ आस किस दिन के क्लस ना सम्भव है असुस्थ एक दुर्बल आज तबुओ তোমাদের কত ভাবে ক্লাস নিতে এসেছি সিলেবাস শেষ করতে হয়ে গেছে ইন্টার্ন পরীক্ষা সামনে মাসে হবে অনলাইনের মাধ্যমে সেই জন্য তোমাদেরকে আজকে ক্লাস নিতে এসেছি দেখো প্রথমে তোমাদের আজকে এর আগে ক্লাস হয়েছে দি সান অ্যান্ড দ্য নর্থ উইং এর পরে দেখো 44 পেজে দ্য উইং পড়াটা আছে দেখো 44 পেজে এটা আমি পড়িয়ে দিচ্ছি তোমরা বাড়িতে ভালোভাবে পড়বে মুখস্থ করবে তার সঙ্গে 45 পেজের কোশ্চেন অ্যানসার যেগুলো আসছে কোশ্চেনের অ্যানসারগুলো আমি লিখে দেব তোমরা পড়তে দেখে দেখে খাতা পার করে পেন দিয়ে লিখে নাও এবং এটা বাড়িতে ভালোভাবে মুখস্থ করবে বুঝতে পেরেছ ঠিক আছে দেখো প্রথমে দেখো 44 পেজে দাও ইন্টার দেখো উইন্টার ছটা পড়িয়ে দিচ্ছি তোমার শুনে নাও দেখো হু হ্যাজ সিন দ্য উইন Neither you nor I. But when the leaves hang trembling, the wind is passing by, passing through. Next paragraph, dekho. Who has seen the wind? Neither you nor I. But when the leaves go down their heads, the wind is passing by. The eight lines to underche. The halo ke liye dosto korbe. Ami aur pori dichi. Who has seen the wind? Neither I nor you, but when the leaves hang trembling, the wind is passing through. Who has seen the wind? Neither you nor I, but when the trees put down their heads, the wind is passing by. Eight lines, I will turn for the college lab. I want to turn to Osmila Bache. Sorry, I could do all the journal. That was Tomaraka Tetam Kustu Bolve. And a body and a question. এর অ্যানসারগুলো লিখে দিচ্ছি 45 পেজে দেখে দাও এটা মানে কি হচ্ছে ছটা তুমি হোয়াজ ইন দ্য উইন্ড নাইদার আই নর ইউ বলতে কে বাধা দেখেছো তুমি এ দেখোনি আমি এ দেখিনি নাইদার আই আমি এ দেখিনি নর ইউ তুমি দেখোনি হ্যাঁ তোমরাও দেখো কারণ কি দেখেছো পাতা আছে বাট হোয়েন দ্য লিভস হ্যাং ট্রেমলিং যখন গাছগুলি পাতাগুলি ধরে তোলা কারণ এই উইন ইজ পাসিং থ্রু তখন পাতা হয়ে যায় তারপর দেখো নেক্সট পড়া হু হ্যাজ সিন দ্য উইন্ড কে বাতাস দেখেছো বা কারা হত দেখেছো নাইদার ইউ নর আই তোমরাও নয় আমিও নয় বাট হোয়েন দ্য ট্রিজ কিন্তু যখন গাছগুলো গো ডাউন দেয়ার হেডস তাদের মাথাগুলো নিচে দোলা দেয় দি উইন্ড ইজ পাসিং বাই তখন বাতাস বইতে পারে অর্থাৎ মানে কি হচ্ছে যে আমরা বাতাস দেখিনি আমিও দেখিনি তোমরাও দেখোনি আমরাও দেখিনি কিন্তু গাছের পাতাগুলো যখন তোলা খায় তখন বুঝতে পারি যে গাছ বাতাস বইছে আবার দেখো নেশ্বরও বলছে হ্যাঁ আমরাও দেখি কিন্তু যখন গো ডাউন দ্য হেড যখন গাছের পাতা গাছের মাথাগুলো নিচু করে ঝুঁকে হ্যাঁ ঝুঁকে বৃত্তি করে তখন বাতাস বই আমরা বুঝতে পারি যে বাতাস যখন বয় তখন গাছের পাতা গাছের দিকে তাকাও দেখতে পাবে গাছের পাতাগুলো তোলা খাচ্ছে আর ডালগুলো অনেক নরম গাছের ডালগুলো নিচের দিকে ঝুঁকে ঝুঁকে যাচ্ছে তখনই বুঝতে পারি যে আমরা বাতাস বইছে কিন্তু আমরা ট্রেন দেখতে পাই না হ্যাঁ বাতাস দেখতেও পাই না হ্যাঁ কিন্তু অনুভব করতে পারি গায়ে যখন লাগে পাতা যখন নড়ে তখন বুঝতে পারি বাতাস স্থান করেছে ঠিক আছে এটা হলো দি উইন্ডের পুরোটার মানে এবার নেক্সট 45 পেজে দেখো কোশ্চেন দেখে দিচ্ছি এবার তার সঙ্গে অ্যান্সার লিখে দিচ্ছি দেখো লুক অ্যাট দ্য বোর্ড আই এম রাইট দ্য অ্যান্সার ওয়ান নাম্বার কোশ্চেন কি আছে অনে এই দেখো 45 আমার মোবাইল নাম্বার দিয়ে অসুস্থ হয় একটা দেওয়া থাকলো হ্যাঁ আমার নাম সঞ্জয় দত্ত মানে তোমরা প্রয়োজনে কল করতে পারো দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন কি আছে নাম্বার ওয়ান এর এই জায়গা প্রায় হ্যাভ ইউ সিন দ্য উইন তোমরা কি পাতা দেখেছো অ্যান্সার গেটে অ্যান্সার লিখে দিচ্ছি দেখো নো নো উই হ্যাভ নট সিন দ্য উইন না আমরা বাতাস দেখতে পাই না নেক্সট নাম্বার বিয়েতে গেছে ক্যান উই সি দ্য উইন আমরা কি
বাতাস ক্যান ইউ সি আমাদের বাড়ি সি বাতাস দেখতে নো উই ক্যান নট সি দা উইন্ড এটা অ্যান্সার হলো নো উই ক্যান নট সি দা উইন্ড যদি ধরনের কোশ্চেন থাকে তোমার অ্যান্সার যা লিখবে আমাদের কোশ্চেন যেখানে দেওয়া আছে উপস্থ করবে নেক্সট হবে সি এটা হোয়াই ডু দ্য লিভস হ্যাং ট্রেমলিং কেন বাতাস রে পাতাগুলো হ্যাং দোলাকার হোয়েন অ্যান্সার কি হোয়েন দি উইন্ড ইজ পাসিং থ্রু যখন বাতাস বই যায় দেন তখন দি লিভস হ্যাং ট্রেমলিং অর্থাৎ তখন কি হয় তোরা খাই নেক্সট হচ্ছে কি বিয়ে ডিয়ে দেখো হোয়াই ডু দ্য ট্রিজ বো ডাউন দেয়ার হেডস কখন বা কেন গাছের পাতাগুলি তাদের মাথা ঝুঁকিয়ে তোলা দেয় ঝোঁকা কখন হোয়েন দি হোয়েন ইজ পাসিং থ্রু একই অ্যান্সার হোয়েন দি হোয়েন ইজ পাসিং থ্রু এটাই অ্যান্সার দেন দি ট্রিজ বো ডাউন দেয়ার হেডস তখন তাদের গাছের মাথাগুলো ঝোঁকা এটা হলো এ বি সি ডি ওয়ান এর অ্যান্সার আবার টু এর দেখো ফিজিক্স এর অ্যান্সার আছে তোমরা নিজেরা নিশ্চয়ই বলতে পারবে ছড়াটা মুখস্থ করলেই মুখস্থগত লিখতে পারে যেমন হু হ্যাড হু এভার ক্যাসেল এখানে হ্যাড লিখবে তারপরে সিন দা উইন সিন বলতে পারবে তারপরে নাইগার ইউ নট আই নাইগার বলবে তারপর ইউ বলবে তো নট নট আই লেখা আছে আর সেটা বাট হোয়েন দা লিভস হ্যাং দেম হ্যাং ডাউন দেয়ার না এখানে হবে বাট হোয়েন দা ট্রিজ বাট হোয়েন দা ট্রিজ বোর ডাউন দেয়ার হেডস তারপরে ইয়েটা দি উইন্ড ইজ পাসিং বাই দি উইন্ড ইজ পাসিং বাই এটা হবে ঠিক আছে এভাবে লাইনটা তোমরা বলে নিবে এই ফি লাইনটা আছে তোমার সেকেন্ড প্যারাগ্রাফ থেকে দেওয়া আছে সেকেন্ড প্যারাগ্রাফ 44 পড়ে যে সেকেন্ড প্যারাগ্রাফ আছে সেই সেকেন্ড চাল লাইন সেখান থেকেই ক্লিয়ার করে দেওয়া আছে তোমরা নিজে পড়বে তারপর তারপর টকিং টকিং এর দুটো অ্যান্সার কোশ্চেন দেওয়া আছে সেই কোশ্চেন দুটো অ্যান্সার আমি দেখিয়ে দেব লিখে নিব প্রথম অ্যান্সার কোশ্চেন কি আছে হোয়াট ইজ দ্য এয়ার বাতাস কি তারপর নেক্সট What is the wind? Wind বলতে গেলে ঝড় হচ্ছে ঝড় কি বাতাস কি ঝড় ঠিক আছে এই অ্যান্সার আমি লিখে দিচ্ছি হ্যাঁ একটু তোমরা লিখে নাও ভালো করে বাইরে করতে হবে এটা লাগা হয়ে নিশ্চয় আমি লিখে দিচ্ছি দেখো টকিং এর কোশ্চেন এর অ্যান্সারটা আমি লিখে দিয়েছি বোর্ডে দিয়ে দেখো তোমরা খাতা লিখে নাও টকিং এর কোশ্চেনটা কি ছিল প্রথমে হোয়াট ইজ দ্য এয়ার বাতাস কি আর অ্যানসারটা দেখি দিছি তোমরা দেখো পড়ে মুখস্থ করবে এয়ার ইজ এ শেপলেস টেস্টলেস সেন্টলেস এন্ড ইনভিজিবল সাবস্টেন্স বাতাসটা হচ্ছে কি শেপলেস কোনো আকার নাই টেস্টলেস কোনো স্বাদ নাই সেন্টলেস কোনো গন্ধ নাই এন্ড ইনভিজিবল সাবস্টেন্স মানে অদৃশ্য অদৃশ্য কিছু হ্যাঁ সেই জন্য বলছে যে বাতাসটা কোনো গন্ধ নাই আকার নাই টেস্ট স্বাদ নাই এ ধরনের একটা অদৃশ্য জিনিস সেটাই হচ্ছে এয়ার বা বাতাস নেক্সট হচ্ছে হোয়াট ইজ দ্য উইন্ড নম্বরটা কি আছে দেখো হোয়াট দ্য উইন্ড উইন্ড বলতে এখানে বড় বেশি জোরে বাতাসটাকে উইন্ড বলে বা ঝড় বলে সেটা কি ঝড় কি হোয়েন দি ফোর্স অফ উইন্ড ইজ মাচ মোর দ্যান এয়ার ইট ইজ কল্ড দ্য উইন্ড যখন দি ফোর্স মানে গতি তখন বাতাসে ঘোরো বাতাসের গতি যখন মাঝ মোড় হয় খুবই বেশি দেন এয়ার বাতাস থেকে সাধারণ বাতাস থেকে যখন খুব জোরে বয় হ্যাঁ তখন ইট ইজ কল দই তখন সেটাকে বলা হচ্ছে ঝড় সাধারণ বাতাস যেটা বয় তার থেকে খুব জোরে প্রবল বেগে যখন গতিটা বেড়ে যায় তখন সেটাকে বলা হয় ঝড় আমরা দেখেছ আমফান জল হয়ে গেছে তারপরে অনেক ঝড় হয়েছে সেগুলো হচ্ছে ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় সেগুলো হচ্ছে তোমার ঝড় উই আর সাধারণ বাতাস বলছে এই আটটাকে বলছে হ্যাঁ সেটা তো সেটার অ্যান্সার লিখে দিলাম আর উইন্ডের অ্যান্সার লিখে দিলাম এটা তোমরা ভালো করে পড়বে তাহলে 44-45 পেজটা তোমাদের এই নেক্সট ক্লাসের আগে কমপ্লিট করে নেবে এরপরে তোমাদের নেক্সট দিন দি ক্রো অ্যান্ড দ্য পিচার 46 পেজটা পুরোটাই পড়ে দেবো ঠিক আছে আজকে এই পর্যন্ত থাক তোমরা সুস্থ থাকো ভালো থাকো এবং পড়াশোনা করো নমস্কার